নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নরম তুল তুলে আটার তৈরি চৌকো পরোটা এই পরোটা যখন খুশি তখন চট জলদি বানিয়ে নেওয়া যায় খুবই সহজভাবে বানাবো আর পরোটা ভাজার পর চব্বিশ ঘন্টা থাকবে একদম নরম আর তুলতুলে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে পাউডার জন্য মেখে নিতে হবে আটা তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চারশো গ্রাম আটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর আটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচের মতন সাদা তেল তেল আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো মেখে নেব উষ্ণ গরম জল দিয়ে আটা মাখলে পরোটা অনেক নরম এবং সফট হবে একবারে সব জল দেব না অল্প অল্প গরম জল দিয়ে ডোটা মেখে নেব নরম তুল তুলে পরোটার জন্য কিন্তু ডোটাও একটু নরম করে মাখতে হবে ঠেসে ঠেসে ডোটা আমি একটু নরম করে মেখে নিয়েছি ডোটা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন সাদা তেল তেল দিয়ে আরও একবার মেখে নিয়ে আমি চাপা দিয়ে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রাখলাম দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়ে এবার ডো থেকে লেচি কেটে নেব পরোটার জন্য লেচিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার হাতের সাহায্যে গোল করে নেব সব লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে এবার চৌকো সেবে পরোটা বেলে নেব। একটা লেচি নিয়ে নেওয়ার পর বাকিগুলো আমি আবারও প্লেট দিয়ে চাপা দিয়ে রাখলাম একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে লিচির গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে বেলে নেব প্রথমে রুটির মতন গোল করে বেলে নেব খুব পাতলা করে কিন্তু বেলবো না হালকা থিকনেস রেখেই বেলব পরোটা যখন চৌকো সেপ দেব তখন পাতলা করে বেলে নেব একটা রুটি বেলা হয়ে গেছে এবার এই রুটিটার উপরে একটু সাদা তেল মাখিয়ে নেব আপনারা হাতের সাহায্যে কিংবা চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নিতে পারেন পুরো রুটিটার উপরে আমি সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেব তেল মাখিয়ে নেওয়ার পর উপর থেকে দু চিমটির মতন শুকনো আটা আমি ছড়িয়ে দিলাম এবার চৌকো সেপে আমি মুড়ে দেব আঙুলের সাহায্যে একটু এইভাবে চেপে দেব আর একটা দিক একইভাবে আমি ভাজ করে নেব দুটো দিক এবার এইভাবে মুড়ে দেব আঙুলের সাহায্যে ভালো করে ভাজগুলো এইভাবে চেপে দেব আবারও একটু শুকনো আটা ছড়িয়ে আমি বেলে নেব চৌকো সেপে পাতলা করে বেলে নেব চৌকো সেপে বেশ পাতলা করে আমি বেলে নিয়েছি একটা পরোটা বেলা হয়ে গেছে দেখুন খুব পাতলা করে আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া মাঝারি গরম করে নিতে হবে তাওয়া গরম হয়ে গেছে এবার একটা পরোটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখে ত্রিশ সেকেন্ডের মতন পরোটা উল্টে পাল্টে হালকা সেঁকে নেব পরোটা শেঁকার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবেন না গ্যাসের ফ্লেম লোতে রেখে পরোটা সেঁকলে পরোটা কিন্তু ক্রিস্পি আর শক্ত হয়ে যাবে নরম আর তুলতুলে থাকবে না তাই পরোটা সেঁকার সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রাখবেন এপিটোপিট করে পরোটা আমি সেঁকে নিচ্ছি পরোটা কিন্তু দেখুন কি সুন্দর ফুলে উঠছে এইভাবে উল্টে পাল্টে আমি পরোটা সেঁকে নিয়েছি এবার সাদা তেল দিয়ে ভেজে নেব আমি এখানে তেলে ভাজছি আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন তেলের পরিমাণ কম কিংবা বেশি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন তেল দিয়ে ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব না হলে পরোটা খুব লালচে হয়ে গিয়ে পুড়ে যাবে এইভাবে উল্টে পাল্টে তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বাকি পরোটাগুলো ভাবেই বেলে নেব আমি একটা করে পরোটা বেলছি আর ভাজছি আপনারা চাইলে সব পরোটা একবারে বেলে নিয়ে তারপরে ভাজতে পারেন এই রেসিপির সব উপকরণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আরও একটা পরোটা আমার বেলা হয়ে গেছে এটাও এবার ভেজে নেব এই পরোটাটাও বেশ ফুলে উঠেছে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এই পরোটাগুলো তেল ছাড়া এপিটোপিট করে সেকে কিন্তু খেতে পারেন আমি একটু পরোটা কড়া ভাজা পছন্দ করি তাই লালচ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে হালকা ভাবও ভাজতে পারেন আরও একটা পরোটা ভাজা হয়ে গেল এবার এটাও তুলে নেব সব পরোটাগুলো ভেজে আমি একটা প্লেটের ওপরে তুলে নিয়েছি পরোটাগুলো দেখুন একদম নরম আর সফট হয়েছে সন্ধ্যেবেলায় গরম গরম কুমড়ো পটলের ছক্কার সাথে পরিবেশন করব। এই তরকারি রেসিপির ভিডিও আমি চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি রেসিপির লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন এই পরোটা বাড়িতে অবশ্যই বানাবেন এবং জানাবেন কেমন হয়েছি যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না